ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্যের ইতিহাসে যে নাটক রয়েছে সেই নাটক থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব তো এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে নাটক তো একটা বিশাল বিষয় তাই তো কিন্তু নাটকের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বিশেষ দুজন ব্যক্তিত্বকে কে তারা তারা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর বিজন ভট্টাচার্য তারা যে সমস্ত নাটক লিখেছেন সেই সমস্ত নাটক থেকে আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। ঠিক আছে তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো আমি কি বললাম যে নাটক থেকে মানে বাংলা সাহিত্যের ইতিহাসের যে নাটক রয়েছে সেই নাটকের মধ্যে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর নাট্যকার বিজন ভট্টাচার্য তাদের যে সমস্ত নাটক রয়েছে সেই সমস্ত নাটক থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আলোচনা দেখো এক নম্বর কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রথম জীবনে লেখা নাটকগুলির প্রকাশকাল সহ লেখো ঠিক আছে তো উত্তরে কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রথম জীবনে লেখা নাটকগুলি হলো ঠিক আছে নিচে প্রকাশকাল সহই উল্লেখ করা হয়েছে এক নম্বর হচ্ছে রুদ্রচন্ড আঠারোশো একাশি বাল্মীকি প্রতিভা আঠারোশো একাশি প্রকৃতির প্রতিশোধ আঠারোশো চুরাশি মায়ার খেলা আঠারোশো অষ্টাশি এরপরে দু নম্বর কি বলা হচ্ছে যে চিত্রাঙ্গদা ও বিদায় অভিশাপ নাটক দুটি কত খ্রিস্টাব্দে রচিত হয় উত্তরে কি বলা হচ্ছে যে চিত্রাঙ্গদা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর বিদায় অভিশাপ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রচিত হয় তিন নম্বর কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের পাঁচটি পঞ্চাঙ্ক নাটকের নাম বলো কোন রীতি অনুসারে নাটকগুলি রচিত হয়েছে প্রশ্নে কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের পাঁচটি পঞ্চাঙ্ক নাটকের নাম এবং সেই নাটকগুলি কোন রীতি মেনে রচিত হয়েছে তো উত্তরে কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের পাঁচটি পঞ্চাঙ্ক নাটক হলো কী কী সেটা আমরা দেখব রাজা ও রানী আঠারোশো উননব্বই তারপরে কি বলা হচ্ছে যে দুই নাম্বার হচ্ছে বিসর্জন আঠারোশো নব্বই মালিনী আঠারোশো ছিয়ানব্বই মুকুট আঠারো উনিশশো আট আর প্রায়শ্চিত্ত হচ্ছে উনিশশো নয় নাটকগুলি শেক্সপিয়রীয় রীতিতে রচিত হয়েছে চার নাম্বার কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের তপতি নাটকের প্রকাশকাল লেখো রবীন্দ্রনাথের যে তপতি নাটক রয়েছে সেই নাটকের প্রকাশকাল লেখো এবং প্রায়শ্চিত্ত কোন উপন্যাসের নাট্যরূপ তো উত্তরে কি বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের তপতি নাটকের প্রকাশকাল হচ্ছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ আর প্রায়শ্চিত্ত বৌ ঠাকুরানীর হাট উপন্যাসের নাট্যরূপ পাঁচ নম্বর বলা হচ্ছে যে বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ মুকুট নাটকে কোন রাজ্যের ইতিহাস বিধৃত বা আলোচিত হয়েছে তো দেখো উত্তরে বলা হচ্ছে যে রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ হল বিসর্জন তাহলে বিসর্জন কোন উপন্যাসের নাট্যরূপ রাজর্ষী উপন্যাসের নাট্যরূপ হলো বিসর্জন আর মুকুট নাটকে ত্রিপুরার ইতিহাস বিধৃত হয়েছে ছয় নম্বর কি বলা হচ্ছে দেখো যে রবীন্দ্রনাথের নাট্য বা প্রহসনগুলির নাম লেখো কয়টি তিনটি তিনটি কৌতুক নাট্য বা প্রহসনের নাম বলতে বলা হচ্ছে উত্তরে বলা হলো যে রবীন্দ্রনাথের যে কোনো তিনটি নাট্য বা প্রহসনগুলি হলো। গোড়ায় গলদ উনিশশো বৈকুণ্ঠের খাতা উনি আঠারোশো সাতানব্বই আর চিরকুমার সভা হচ্ছে তেরোশো এরপরে সাত নাম্বার কি বলা হচ্ছে যে চিরকুমার সভা কোন রচনার নাট্যরূপ গোড়ায় গলত নাটকের অভিনয়যোগ্য রূপটি কি তো চিরকুমার সভা প্রজাপতির নির্বন্ধন রচনার নাট্যরূপ আর শেষ রক্ষা হলো গোড়াই গলত নাটকের অভিনয়যোগ্য রূপ রবীন্দ্রনাথের তত্ত্বাশ্রয়ী রূপক সাংকেতিক নাটকগুলির নাম লেখো তো রবীন্দ্রনাথের তত্ত্বাশ্রয়ী রূপক সাংকেতিক নাটক হচ্ছে প্রথমেই আমরা পাচ্ছি কি শারদোৎসব উনিশশো আট রাজা উনিশশো দশ অচলায়তন উনিশশো বারো ডাকঘর উনিশশো বারো ফাল্গুনি উনিশশো ষোলো রক্ত উনিশশো ষাট আর মুক্তধারা উনিশশো সরি রক্ত করবি উনিশশো ছাব্বিশ আর মুক্তধারা হচ্ছে উনিশশো বাইশ হলো রবীন্দ্রনাথের তত্ত্বাশ্রয়ী রূপক সাংকেতিক নাটক এরপর নয় কি বলা হচ্ছে যে রাজা ও অচলায়তন নাটকের অভিনয়যোগ্য সংক্ষিপ্ত রূপ দুটি কী কী তো উত্তরে বলা হচ্ছে যে অরূপ রতন উনিশশো কুড়ি আর গুরু উনিশশো হলো হল রাজা ও অচলায়তন নাটকের অভিনয়যোগ্য সংক্ষিপ্ত দুটি রূপ দশ নম্বর কি বলা হচ্ছে যে বাঁশড়ি কত খ্রিস্টাব্দের রচিত রবীন্দ্রনাথের কোন নাটক বিশ্বের সর্বত্র দি পোস্ট অফিস নামে অভিনীত হয়েছে উত্তরে কি বলা হচ্ছে বাসরি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের রচিত রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি বিশ্বের সর্বত্র দি পোস্ট অফিস নামে অভিনীত হয়েছে সমকালীন কোন কোন বিষয় নিয়ে বিজন ভট্টাচার্য রচনা করেছিলেন তাহলে আমরা এই গেল আমাদের দশটি প্রশ্ন আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করলাম অতি সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ আলোচনা করা সম্ভব নয় আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম এরপরে আমরা বিজন ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হয়েছে যে সমকালীন কোন কোন বিষয় নিয়ে বিজন ভট্টাচার্য রচনা করেছিলেন তো তোমরা কি বলবে যে যুদ্ধ দুর্বিক যুদ্ধ দুর্ভিক্ষ মনন্তর কালোবাজারি দেশভাগ কৃষক ও জোদ্দার সংগ্রাম দাঙ্গা ইত্যাদি বিষয় নিয়ে বিজন ভট্টাচার্য নাটক লিখেছিলেন বারো নম্বর কি বলা হচ্ছে নবনাট্য আন্দোলন শুরু হয়েছিল কোন নাটকের হাত ধরে সেই নাটকের কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য বা কটি অঙ্ক কটি দৃশ্য তো উত্তরে দেখো কি বলা হচ্ছে নবনাট্য আন্দোলন শুরু হয়েছিল নবান্ন নাটকের হাত ধরে আর নাটকের চারটি অঙ্ক পনেরোটি দৃশ্যে বিভক্ত তেরো নম্বর কি বলা হচ্ছে যে জীবনকন্যা নাটকটি কিসের পটভূমিকায় রচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তো উত্তরে বলা হচ্ছে জীবনকন্যা নাটকটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দাঙ্গার পটভূমিকায় রচিত হয়েছিল চোদ্দ নম্বর কি বলা হচ্ছে জীবনকন্যা কোন মঞ্চে প্রথম অভিনীত হয় এবং এটি কি ধর্মী নাটক উত্তরে কি বলা হচ্ছে যে কন্যা রংমহল মঞ্চে প্রথম অভিনীত হয় এটি হচ্ছে অপেরা ধর্মী নাটক পনেরো নম্বর কি বলা হচ্ছে যে যোদ্ধারদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে বিজন ভট্টাচার্য কোন দুটি নাটক লেখেন কি বলা হচ্ছে প্রসঙ্গটা কি ওই নাটকগুলিতে কি প্রসঙ্গ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিত রয়েছে আর যোদ্ধারদের যে বিরোধিতা সেই প্রসঙ্গ রয়েছে তো এই রকম দুটি নাটক হলো কি দেবী গর্জন ও কলঙ্ক দেবী গর্জন ও কলঙ্ক এই যোদ্দারদের বিরুদ্ধেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি লিখেছিলেন ষোলো নম্বর কি বলা হচ্ছে যে বাস্তুচ্যুত শিক্ষক ও মাটি কাটা কি বলা হচ্ছে বাস্তুচ্যুত শিক্ষক ও মাটি কাটা মজুরদের নিয়ে তিনি কোন দুটি না কোন দুটি নাটক লেখেন তো উত্তরে বলা হচ্ছে যে বাস্তুচ্যুত শিক্ষক এবং মাটি কাটা মজুরদের নিয়ে বিজন ভট্টাচার্য গোত্রান্তর ও হাঁসকালির হাঁস নামক দুটি নাটক লেখেন সতেরো নম্বর কি বলা হচ্ছে কত খ্রিস্টাব্দে বিজন ভট্টাচার্য কোন গ্রুপ ছেড়ে কবচকুণ্ডল নাট্য সংস্থা প্রতিষ্ঠা করেন ইম্পর্টেন্ট দেখো কি বলা হচ্ছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ক্যালকাটা গ্রুপ থিয়েটার যেটি স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশে ছেড়ে তিনি এই মানে ক্যালকাটা গ্রুপ থিয়েটার ছেড়ে তিনি কি করলেন বিজন ভট্টাচার্য কবচকুণ্ডল নাট্য সংস্থা প্রতিষ্ঠা করলেন আঠারো নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে যে রঙ্গমঞ্চে অভিনীত বিজন ভট্টাচার্যের চারটি নাটকের নাম লেখো রঙ্গমঞ্চে অভিনীত বিজন ভট্টাচার্যের চারটি নাটকের নাম হল কৃষ্ণপক্ষ আজ বসন্ত স্বর্ণকুম্ভ আর সোনার বাংলা এরপরে উনিশ নাম্বার দেখো কি বলা হচ্ছে যে বিজন ভট্টাচার্য নাট্যকার না হয়েও অভিনেতা হিসেবে মঞ্চে অভিনয় করেছেন এমন দুটি নাটকের নাম লেখো তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কি বলা হচ্ছে যে নাট্যকার না হয়েও অভিনেতা হিসেবে মঞ্চে অভিনয় করেছেন এমন দুটি নাটক হল রাজদ্রোহ আর তিতাস একটি নদীর নাম ঠিক আছে কুড়ি নাম্বার দেখো কি বলা হচ্ছে যে দেশভাগ ও তেভাগা আন্দোলন নিয়ে বিজন ভট্টাচার্য কোন দুটি নাটক লেখেন উত্তরে বলা হচ্ছে দেশভাগ ও তেভাগা আন্দোলন নিয়ে বিজন ভট্টাচার্য যথাক্রমে রানী পালঙ্ক ও জনপদ নামক নাটক দুটি লেখেন এরপরে একুশ নাম্বার দেখো কি বলা হচ্ছে যে বিজন ভট্টাচার্যের চারটি একাঙ্ক নাটকের নাম লেখো ঠিক আছে তো বিজন ভট্টাচার্যের চারটি একাঙ্ক নাটকের নাম হলো মরাচাঁদ জননেতা চুল্লি আর হাঁসখালির হাঁস এরপরে বাইশ নাম্বার কি বলা হচ্ছে যে নবান্ন নাটকটি কোন তারিখে কোথায় কার প্রযোজনায় প্রথম অভিনীত হয় তো উত্তরে বলা হচ্ছে যে নবান্ন নাটকটি উনিশশো চুয়াল্লিশের চব্বিশে অক্টোবর শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় প্রথম অভিনীত হয় তাহলে সালটা কত উনিশশো চুয়াল্লিশের চব্বিশে অক্টোবর শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় প্রথম অভিনীত হয়েছিল তো এই গেল আজকে আমাদের অতি সংক্ষিপ্ত কিছু উত্তর আলোচনা আমরা কাকে কাকে নিয়ে আলোচনা করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা নাট্যকার মানে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর ও নাট্যকার বিজন ভট্টাচার্য মানে তাদের যে গুরুত্বপূর্ণ নাটক সেই নাটকের বিভিন্ন নাটকের নাম এবং তার রচনাকাল কোন রঙ্গমঞ্চে অভিনীত হয় কত সালে প্রকাশিত হয় এগুলি নিয়ে আমরা আলোচনা করলাম তো আশা করছি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করতে ভুলবে না আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ